মৌলবীবাজারের শেরপুরে প্রায় দুইশো বছর পূর্ব থেকে চলে আসছে ঐতিহ্যবাহী মাছের মেলা ক্রেতারা চারপাশের ডালায় সাজিয়ে রেখেছে নানা জাতের মাছ মাছের মেলায় রয়েছে হাজারো মানুষের ভিড় এখানে শুধু মাছ ক্রয় করতে সবাই আসেনি অনেকে এসেছে মাছ দেখতে মঙ্গলবার রাতে মৌলীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় দুই ব্যাপী মাছের মেলার সমাপ্তি হয়েছে বাঙালির সংস্কৃতিতে বারো মাসে তেরো পার্বণের একটি পার্বণ হল পৌষ সংক্রান্তি মূলত অগ্রহায়ণের ধান কাটার পর থেকে শুরু হয় নবান্ন উৎসব মৌলভীবাজার জেলার সদর থানার শেরপুর এলাকায় বসে এ মাছের মেলা পশ্চিমে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা উত্তরে কুশিয়ারা ও সিলেট জেলার বালাগঞ্জ উসমাননগর উপজেলা মৎস্য ব্যবসায়ীদের দাবি অনুযায়ী দেশের সবচেয়ে বৃহৎ মাছের মেলা এটি এটি যদিও মাছের মেলা নামে পরিচিত তথাপি ছাড়াও বিভিন্ন পর্ষার কয়েক হাজার দোকান বসে মেলায় মাছ ছাড়াও ফার্নিচার গৃহস্থলী সামগ্রী খেলনা সামগ্রী নানা জাতের দেশীয় খাবারের দোকানসহ গ্রামীণ ঐতিহ্যের দোকানও স্থান পায় এছাড়া শিশুসহ সব শ্রেণীর মানুষকে মাতিয়ে তোলার জন্য রয়েছে বায়োস্কোপ ও চরকি খেলা আগেই এই মাছের মেলায় স্থানীয় বিভিন্ন হাওর বাওরের ও নদ নদীর মাছ নিয়ে আসত জেলেরা এখন মৎস্য কামারগুলোর মাছ তো আসেই আসে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মৎস্য ব্যবসায়ীদের বিরাট বিরাট চালান সিলেটের কোশিয়ারা নদী সুরমা নদী হাকালুকি হাঁকালুকি হাওর ঠাঙ্গুয়ার হাওর কাউয়াদিকি হাইল হাওয়ার সহ দেশের বিভিন্ন স্থান থেকে মৎস্য ব্যবসায়ীরা রুই কাতলা বোয়াল গজার বাঘ আয়ের মাছসহ বিশাল আকৃতির মাছ নিয়ে আসেন এই মেলায়

दामेटी बोट कंदो